পাকিস্তান ক্রিকেট আর বিতর্ক যেন একসুতোয় গাঁথা। এবার নতুন অভিযোগ উঠল পাকিস্তান ক্রিকেটে। গত 4 মাস ধরে বেতন আটকে রয়েছে বাবর আজমদের। বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর ক্রিকেটারদের তুলোধনো করা হলো মানসিক দিক থেকেও, যে তারা খেলায় ফোকাস করতে পারছিলেন না, সেটার অন্যতম কারণ এই বেতন ইস্যু। সম্প্রতি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাবর আজম। ফর্মে ছিলেন না তিনি, সাথে ছিল মানসিক চাপ। একই সঙ্গে আর্থিক দিক থেকেও দলকে ন্যূনতম বেতনের অর্থ না দেওয়ায় বাবর শাহীন সহ বাকি ক্রিকেটারদেরও ফোকাস নষ্ট হয়েছে, এটা স্পষ্ট। সির্ফ পুরুষ দলের ক্ষেত্রেই নয়, মহিলা দলের ক্ষেত্রেও একই অবস্থা। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয় দিয়ে নারী টি-20 বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান নারী দল, কিন্তু দলকে এমন শুরু এনে দেওয়া ফাতিমা সাদিয়ারা বেতন পাচ্ছেন না 4 মাস ধরে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে নারী ক্রিকেটারদের বর্তমান চুক্তির মেয়াদ 23 মাসের। কেন্দ্রীয় চুক্তির শুরু 2023 সালের 1 আগস্ট থেকে 2025 সালের 30 জুন পর্যন্ত। চুক্তির 12 মাস পর পিসিবির আবার পর্যালোচনা করার কথা থাকলেও সেটা না হয় বেতন পাচ্ছে না নারী ক্রিকেটাররা। পিসিবির নীতিমালা অনুযায়ী পাকিস্তানের ছেলে ও মেয়ে ক্রিকেটাররা ট্রেনিং ক্যাম্প চলার সময় দৈনিক ভাতা পান না, কারণ ওই সময় পিসিবি থেকে তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে পাকিস্তানের মেয়েরা ক্যাম্পে ছিলেন, এ কারণেই সে সময় তারা দৈনিক ভাতাও পাননি। তবে একই সময়ে সাপোর্ট স্টাফরা দৈনিক ভাতা পেয়েছেন। বেতন পরিশোধের ব্যাপারে পিসিবি ক্রিকবাজকে বলেছে এ নিয়ে কাজ চলছে, তালিকা চূড়ান্ত এবং অনুমোদিত হওয়ার সঙ্গে সঙ্গে চুক্তি 1 জুলাই থেকে কার্যকর হবে। সময় স্বল্পতা ও নানাবিধ সমস্যা থাকায় বেতন পরিশোধে বিলম্ব করেছে পিসিবি। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড হয়েও যথাসময়ে বেতন পরিশোধ না করা পাকিস্তান ক্রিকেটারদের পারফরমেন্সের অন্যতম অন্তরায়। ফারহান ইসান, জোন স্পোর্টস।